প্রথমে ডেজার্টিগেল দিয়ে খেলা কিছু গেম প্লে দেখে নাও যে গেম গুলো আমি এই ট্রিক্স অ্যাপ্লাই করে ফেলেছি সো আজকে আমি তোমাদেরকে তিনটা ট্রিক্স দেখাবো যেই তিনটা ট্রিক্স যদি ভালোভাবে অ্যাপ্লাই করে গেম প্লে করতে পারো তাহলে তোমার গেম প্লে হবে একেবারে আমার মতো বা আমার চেয়েও ভালো আজকে আমি যেই ট্রিক্সগুলো দেখাবো সেই ট্রিক্সগুলো অ্যাপ্লাই করে দুই জিবি র্যামের ফোনেও এরকম ডিজাটিগেল দিয়ে হেডশট মারতে পারবে তোমরা হতে পারে সেটা শর্ট রেঞ্জ অথবা লং রেঞ্জ সবখানে কাজ করবে এই ট্রিক্সটা সো গায়াদাসকে ট্রিক্সের ভিডিওটি দেখার আগে তোমার সুন্দর আঙুল দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দাও যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই তোমরা পেয়ে যাও সো ফার্স্টে আমি তোমাদেরকে যেই ট্রিক্স দেখাবো সেটা হচ্ছে ক্রস এয়ার অর্থাৎ তোমার এম পজিশন কারণ ক্রস সম্পর্কে না জানলে তোমরা শর্ট রেঞ্জ থেকে এইভাবে হেডশট মারতে পারবে না আর আমি কিন্তু প্রতিটা হেডশট মেরে শর্ট রেঞ্জ অথবা লং রেঞ্জ শুধুমাত্র এই ক্রস ফলো করে তাই তোমাকে এম পজিশন সম্পর্কে জানাটা অনেক জরুরি আর এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো তোমরা অনেকে যেই ভুলটা করো এইভাবে এমটাকে মাটিতে রেখে তারপর সোজাসুজি ড্র্যাক করে দাও এইভাবে হেডশট লাগবে না এমনটা নয় লাগবে কিন্তু খুবই কম পরিমাণে লাগবে এবং প্রচুর মিস ফায়ার হবে তোমার তাই এইভাবে নামের আমি তোমাদেরকে যেইভাবে দেখাচ্ছি ঠিক সেইভাবে ফায়ার করবে তাহলে হেডশট লাগবে প্রথমে তোমার এমটাকে মাথার ওপরের সাইডে রেখে এবং রেড করে তারপরে ফায়ার করতে হবে দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানে এমটা কিন্তু মাথার আশেপাশে আছে এবং রেড অবস্থায় আছে এখন যদি মারি তাহলে হেডশট লাগবে এমটাকে মাথার আশেপাশে রেখে রেড অবস্থায় যখনই ড্র্যাক করবে তখনই কিন্তু হেডশট লাগবে আর শুধু ড্র্যাক করলে হবে না ড্র্যাক করা কিছু আলাদা প্রসেস আছে যেটা আমি তোমাদেরকে দুই নাম্বারে দেখাবো এটা যদি না জানো তাহলে প্রথমটা কোনোভাবেই কাজ করবে না তো দুই নাম্বার ট্রিক্সটি দেখার আগে এই ভিডিওতে একটা লাইক করে দাও কারণ তোমাদের প্রতিটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে দ্বিতীয় নাম্বার যে ট্রিক্সটা সেটা হচ্ছে রোটেশন ড্র্যাগ এবং মুভমেন্ট রোটেশন ড্র্যাগ এবং মুভমেন্ট এই দুটা একসাথে ইউজ করে ইন্ডিয়ান নাইনটি পার্সেন্ট প্লেয়াররা হেডশট মেরে থাকে এমনকি আমি নিজেও এই দুইটা ট্রিক্স অ্যাপ্লাই করে গেম করি যা তোমাদেরকে কখনোই জানানো হয়নি তাই এখন আমি তোমাদেরকে সেটাই দেখাবো প্রথমেই তোমরা যেই ভুলটা করো সেটা হচ্ছে মুভমেন্ট বাটন ইউজ করো না এবং সোজাসুজি দাঁড়িয়ে ড্র্যাক করে দাও তাই এইভাবে নামেরে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে মারবে তাহলে হেডশট লাগবে প্রথমে এইখানে লক্ষ্য করো আমি কিন্তু এনিমিটা সামনাসামনি গেলাম এবং গিয়ে মুভমেন্ট বাটনটাকে নিচে চেপে ধরলাম তারপরে ড্র্যাক করলাম তোমরা যদি ভালোভাবে লক্ষ্য করে দেখো আমি কিন্তু প্রতিটা শটে এই মুভমেন্ট বাটনটা ইউজ করে হেডশট মেরে থাকি এবং ডেজার্টিল দিয়ে শর্ট রেঞ্জে হেডশট মারার সময় এই মুভমেন্ট বাটনটা অনেক বেশি কাজ করে এইখানে তিন নাম্বার ট্রিক্সটা হচ্ছে ডেজাটিগেল দিয়ে হেডশট মারার জন্য পারফেক্ট সেন্সিটিভিটি এবং পারফেক্ট ডিপিআই আগের দুইটা টিপস যদি ফলো করে পারফেক্ট সেন্সিটিভিটি এবং পারফেক্ট ডিপিআই যদি না ইউজ করো তাহলে কখনোই তোমার এরকম হেডশট লাগবে না তাই পারফেক্ট সেন্সিটিভিটি এবং পারফেক্ট ডিপিআই সম্পর্কে জানার জন্য তিন নম্বর এই টিক্সটা দেখো যেহেতু আমার ফোনের র্যাম হচ্ছে চার জিবি এবং আমার ফোনের প্রসেসর হচ্ছে মিডিয়াটেক হিলিও জি এইটটি ফাইভ সো আমি ডিপিআই ইউজ করি না তাই সেন্সিটিভিটি সময় হান্ড্রেড করে রাখি কিন্তু আগে আমার আরেকটা ফোন আসছিলো যেটাতে ডিপিআই ইউজ করতাম তাই সেন্সিটিভিটি সেখানে নাইনটি নাইন কিংবা নাইনটি এইট রাখতাম তাহলে ল্যাক করতো কম কিন্তু হেডশট লাগতো বেশি সো তোমাদের ফোনের প্রসেসর অনুযায়ী তোমরা ডিপিআই বাড়িয়ে দেখতে পারো প্রথমে তোমরা তোমাদের ফোনে বেশি ডিপিআই বাড়াবে না বিশ অথবা তিরিশ অথবা পঁয়ত্রিশ অল্প একটু বাড়িয়ে তারপর দেখবে যদি না লাগে তাহলে আটটু বাড়িয়ে দেবে আর যদি বেশি ডিপিআই বাড়িয়ে তোমার ফোন ল্যাগ করে তাহলে ডিপিআই বাড়ানোর প্রয়োজন নাই কারণ ডিপিআই বাড়িয়ে ফোন ল্যাগ করা শুরু করলে পরবর্তীতে কিন্তু ল্যাগ ঠিক করতে অনেক ঝামেলা হয় এবং প্রচুর ঝামেলা হয় গেম প্লে করতে সো তোমরা কমেন্ট বক্সে এসে অনেকেই কমেন্ট করো আমি নাকি হোয়াইট এফএফ এর গেম প্লে কপি করি কিন্তু হোয়াইট এফএফ আর আমার নামের মধ্যে অনেক পার্থক্য আছে শুধু তার নাম হোয়াইট এফএফ আর আমার নামটা হচ্ছে হোয়াইট এফএফ ফ্যান মানে গেমের নামটা কথা বলছি আমি ডেসক্রিপশন বক্সে আমার গেমের ইউআইডি দেওয়া আছে তোমরা চাইলে দেখতে পারো আর আমার গেমিং জগতে ইন্সপায়ার হচ্ছে হোয়াইট এফএফ তাই আমার গেমের আইডির নাম দিয়েছি হোয়াইট এফএফ ফ্যান সো ডেস্ক্রিপশন বক্সে ইউ আইডি আছে চাইলে দেখতে পারো এটা আমারই অরজিনাল আইডি সো গাইস পরবর্তী ভিডিও এরকম সিট আপ গ্লোয়ালের উপর আসতে চলছে সো আজকের মতো বাই বাই